দেখেন ঝিঙার ফুলকি সুন্দর না পিপড়া হয়ে যায় পা লাগাইছি কসকস করে ভাত দিয়ে সবাই সবাই খাবো এই যে ইলিশ বাইর করে ফেলছে রিহান না ইলিশ মাছ দিয়ে ডাটার শাক ভর্তা করব ভাত অল্প শাক বেশি দিয়ে মাখাই দিবা ক্যাস ক্যাস করে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালে ঘুম থেকে উঠে কোনো রকম নাস্তা পানি করে চলে আসছি সবজি কাটতে কত রকমের যে শাক হয়ে গেছে কোনটা সারে কোনটা খাবো বুঝতেছি না সব খাওয়ার উপযুক্ত আজকে পুঁই শাক কাটবো দেখেন কি সুন্দর পুঁই শাক হয়ে গেছে আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব পুঁই শাক দিয়ে অনেক কিছু রান্না করা যায় আর পুঁই শাক তো আমাদের বাসার সবার পছন্দ আর সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আপনাদের ভাই আর ওর মানে পুঁই শাক দিলে পরে আর কোনো কথা নাই খুবই পছন্দ করে আর কোনো তরকারি লাগে না যদি পুঁই শাকের তরকারি টেবিলে থাকে দেখেন ঝিঙার ফুলকি সুন্দর না কি মায়া এই যে সবই সুন্দর এই যে ছিঙা ধরছে পিঁপড়া হয়ে যায় পানি দেই প্রতিদিন তারপরে পিঁপড় গাছে প্রচুর পরিমাণ একদম জোরসে সর্ষে পানি দিতে হবে তাতে হচ্ছে পিঁপড়াই হবে না এই দেখেন আমার মাটির পুঁই শাক কী অবস্থা হয়েছে দেখছেন মাসাল্লাহ। রাত আর ইহান চলে আসো তো আব্বা মা তাড়াতাড়ি আসো শাক তুলতে হবে গামলা না বড় গামলা ওরে আমার আব্বা চলেও আসছে বড় গামলা নিয়ে আসছো কি তুলবা শাক হম প্রচন্ড গরম পড়ছে এবার যে নিউ ইয়র্কে গরম পড়ছে এটার বলার না এরকম গরম সাধারণত নিউ ইয়র্কে খুব কম পড়ে অনেক গরম পড়ছে আফি কই আফিকে ডাক দাও বাবা কি ঘরে বাবা আসুক একটু হেল্প করুক এত গরম আমি একা একা তুলতে পারবো না আর রেহানা রাখি আপা এই যে এই মরিচ কসকস করে ভাত দিয়ে দেখায় খুব এবার খুবই ইচ্ছা হয়েছে এই মরিচ লাগাইছি কসকস করে ভাত দিয়ে সবাই সবাই খাবো তো একটা তুলি বিসমিল্লা আজকে খাবো প্রচন্ড গরম প্রচন্ড গরম ওয়ালাইকুম আসসালাম আম্মা এই দেখেন করল লাগা ও রাধিয়া দেখো আম্মু কেমন বাটারফ্লাই দেখছো কি ডিজাইনের বাটারফ্লাই

রোদের পর রাখলে একদম নেতায় ফোর্বে না এখনি গ্যারিজের মধ্যে রাখো দেখেন আমার ফুল শাক উঠে গেছে লায়ের গাছে মাছার উপরে লায়ের গাছের সাথে তা আপনাদের ভাইয়া তো তুললে দিলই আমারও কয়েকটা তুলতে ইচ্ছা করতেছে কি লম্বা লম্বা হয়েছে দেখেন সেই রাখো মোটামুটি দেখেন এক বড় গামলার এক গামলা পুইশাক শাক হয়ে গেছে অনেক পুঁই হয়েছে কি তর দেখেন নিজের খেতের পুঁই শাক কথা তো চলেন এগুলা নিয়ে ঘরে নিয়ে যাই ইলিশ মাছ একটা বাইর করে নিয়ে যাব নিয়ে এখনই ঝটপট পুঁই দিয়ে ইলিশটা রান্না করে ফেলি ইলিশ বাইর করে ফেলছে রিহান্না নিয়ে যাও ঘরে নিয়ে যাও যাও আম্মা চলো তালাতেই প্রচন্ড গরম আর এইগুলা থাক এইগুলা একজনের জন্য রেখে দিছি এইগুলা দেখা যাক কী অবস্থা দেখেন এক একটা পাতার সাইজ কত বড় হয়েছে ছোট বড় মিশানো সব পাতা হয়েছে বড় পাতাই বেশি হয়েছে দেখেন সেই রকম ছোট পাতাও মোটামুটি শাক সব বাইসে ফেলছি অনেকগুলা হয়েছে পুরাটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব না একটু ভাজিও করব একদম রসুন টসুন তেলের উপর দিয়ে মরিচ তেলে দিয়ে একটু ভাজেও করব এখানে আরো আছে এখনো বাঁচতেইছি তো মশলা কষাতে দিয়ে দিছি কষানো হয়ে গেছে দেখেন তেলের উপর উঠে আসছে আমি আদা রসুন বাদ দিয়ে সব মশলাই দিছি সাথে কিন্তু আমি একটু সরিষা বাটাও দিছি কারণ ইলিশ মাছেও সরিষা চলে আবার শাকেও কিন্তু এই শাকটা সরিষা দিয়ে রান্না করে কেউ খেয়ে দেখেন অনেক মজা এই ফুল শাকটা আর আমি কিন্তু মাছের মরিচ খুবই কম দেই মাংস রান্না করলে শুকনা মরিচের গুঁড়া দেই আর মাছের সাধারণত কাঁচা মরিচ রান্না করি বিসমিল্লাহ মাছগুলা কষায় তুলে রেখে তারপর শাক দিব মাছগুলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলা উঠায় রাখবো শাক একদম অল্প হয়ে প্রথমে বেশি দেখা যাচ্ছে কিন্তু পরে অল্প হয়ে হয়ে যাবে না প্রথমে পাতিল ভরে গেল এই যে অর্ধেক কম হয়ে গেল যাই হোক সেদ্ধও হয়ে গেছে শাক এখন উপরে মাছগুলা দিয়ে দিব পাঁচ মিনিটের মধ্যেই নামাই ফেলবো ইলিশ মাছ দিয়ে ডাটা শাক ভর্তা করব এই যে আমরা একদম শাক ভর্তা শাক ভাজি প্রতিদিনই রাখি সেই রকম স্বাদ অনেক কষ্ট এত গরম পড়ছে তাই না গরম একদম জানটা অস্থির হয়ে যাচ্ছে বাচ্চারা সবাই চলে আসো সবাইকে প্লেট সবার প্লেট দাও শাক দিয়ে মাখাইতে

আলাদা সেটাই খাও মা খাও রাধুয়ান আসো আব্বু চলে আসো ইহান বলতেছে কি তরকারি খেয়ে দেখো আব্বা কি তরকারি বাচ্চারা ইলিশ মাছ খেতে চায় না কাটার জন্য উপরে একটু করে খাওয়া এটার মধ্যে কাটা নাই কেমন হয়েছে অসাধারণ সত্যি আমি তো যখন ব্যস্ত মাছ ছিলাম আমি এইভাবে শাক দিয়ে রান্না করে খেতাম তুমি তো এটা হলে কন্টিনিউ করো না কিন্তু সেই পুঁড়ানো শাক অনেক আমি লাইক করি পুঁই শাক দিয়ে ইলিশ মাছ রান্না মানে যে কোনো মাছ পুঁই শাক দিয়ে আমার কাছে বেস্ট থ্যাংক ইউ